हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल टेक्निकल जोन। तो आजकल ऑनलाइन क्लासेर एक गुरुत्वपूर्ण टॉपिक एंगल ऑफ चिजेल। चिजेलर मध्य की एंगल थाके सेगुलो निये आलोचना होबे। तो चिजेलर मध्य जो एंगलगुलो रही है तार मध्य ऊपर दिक थेके देखते पाच्छी आमरा रैक एंगल, पॉइंट एंगल एवं क्लियरेंस एंगल। एखाने रैक एंगल बोलते आमादेर जे ভার্টিক্যাল লাইন আছে, ভার্টিক্যালের সাথে সিজেলের টপ ফেসের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় র‍্যাক অ্যাঙ্গেল। আর নিচের দিকে আছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হচ্ছে সিজেলের বটম ফেসের সাথে হরাইজন্টাল প্লেনের যে অ্যাঙ্গেলটা সেটাকে বলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এবং সিজেলের টপ ফেস এবং বটম ফেসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে বলে পয়েন্ট অ্যাঙ্গেল। এই তিনটে অ্যাঙ্গেল মেনলি সিজেলের মধ্যে রয়েছে। এছাড়াও সিজেলের মেন অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা প্লেন সার্ফেসের সাথে অ্যাঙ্গেল করে থাকে যেটাকে আনতিকল বলা হয় বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। যে অ্যাঙ্গেলে সিজেলটাকে হেলান দিয়ে আমরা কাজটা করি সেটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলে। এক্ষেত্রে আলফা, বিটা এবং গামা এই তিনটি সিম্বল দ্বারা আমরা এই অ্যাঙ্গেলগুলোকে ডিনোট করি। প্রথমত আলফা যেটা সেটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এইখানে রয়েছে, বিটা পয়েন্ট অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল যেটা বললাম, এবং গামা যেটা সেটা র‍্যাক অ্যাঙ্গেলকে ডিনোট করছে। তো আমাদের এক্ষেত্রে মনে রাখার সময় কনফিউশন হয়ে যায় যে কোনটা র‍্যাক, কোনটা ক্লিয়ারেন্স এবং কোনটা পয়েন্ট। পয়েন্ট অ্যাঙ্গেলটা তো মাঝখান বরাবর গেছে তাই এটা পয়েন্টে যেহেতু থাকে সেটা পয়েন্ট অ্যাঙ্গেল এটা মনে থাকবে, কিন্তু র‍্যাক আর ক্লিয়ারেন্স এই দুটো কনফিউশন হতে পারে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের র‍্যাকটা কোথায় থাকে। র‍্যাক সবসময় ওপরের দিকে থাকে, তাই ওপরের দিকে যে অ্যাঙ্গেলটা থাকবে টপ সার্ফেসের সাথে সেইটাকে বলবো র‍্যাক অ্যাঙ্গেল, এবং নিচের দিকে যেটা হবে সেটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তো এটা মোটামুটি বোঝা গেল। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হতে থাকে এবং তা আমাদের সুবিধা মতো মেটাল টু মেটাল আমরা সেটা চেঞ্জ করে নিয়ে আমরা কাজ করে থাকি।